ফোন বেটা, এই ফোনটা খুব দুষ্টু জানো তো, ফোনটা খুব দুষ্টু, ফোনটা খুব বদমাশি করে। কি হয়েছে, মন ভালো নেই? আমি তোমার মন ভালো করার জন্য আমি একটা জিনিস কিনেছি, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এটা কি, এটা কি, এই দেখো, এই দেখো, এই খেলাটা আমি বাবুর জন্য কিনেছি মিশো থেকে। এর দাম পড়েছে আমার 197 টাকা আমার দাম পড়েছে। আর জিনিসটা খুব ভালো, প্লাস্টিকের মধ্যে রয়েছে, খুব ভালো। এ এর মধ্যে এ কোথায় করে নে, কোথায় এ হুসুম, এই দেখো হুসুম, এ হুসুম, এ দেখো এটা লাগিয়ে দিলাম ঢাকাটা, দেখো না, এই তো, এই দেখো এটা গলে গেল, যা স্টার, স্টারটাকে স্টারের মধ্যে গলাবো এরকম করে, যাও হুসুম, এই তো গোল্লা হুসুম, এই তো বিবি, কোথায় গো বি, এই তো বি, দেখছো, করো তুমি, করো তুমি, করো না, ওটা নাও, নাও এখানে দাও, খেলবে যে দুষ্টু তুমি, দুটো না একসাথে, দুটো না এটা একটা করে, এইটা এখানে দেখো, যা পড়ে গেল তো, বাচ্চার বুদ্ধি বিকাশের জন্য এগুলো খুব ভালো, এইগুলো থেকে ওরা চিনতে শিখবে, জিনিস খেলতে শিখবে। আমার ছেলের এখন 1.5 বছর বয়স হতে যায়, সেজন্য আমি আমার ছেলের জন্য এই খেলাটা আমার মনে হলো ওর জন্য ভালো হবে, সেজন্য আমি এটা কিনেছি। তোমরা কমেন্ট করে জানিও তো আর কি রকম খেলা কিনলে আমার ছেলে ভালো খেলতে পারবে, আদার্স কোনো খেলাও খেলতে চায় না ও, এরকম এইরকম টাইপের খেলাগুলো খুব পছন্দ, যেগুলো একটু মজা আছে, এনজয় আছে। তোমরা আমাকে কমেন্টে জানিও, হ্যাঁ, যে ছেলের জন্য কি খেলা খেললে ভালো হবে। তুমি খেলো, আমি তোমার খাবারটা নিয়ে আসি, হ্যাঁ ওটা খেলো তুমি, আমি তোমাকে খাইয়ে দিই, ও ডিম খুব পছন্দ করে, খেয়ে নাও একটু, কেন আসলে ওর জ্বর হয়েছে না, ও কিছু খেতে চাইছে না, এই দেখো বেটা, হ্যাঁ বাবা, না একটু নাও, শরীরটা খারাপ করবে বাবা, তুমি শুধু খেলবে খাবে না, বাচ্চার মন কখন কি চায় কিছুই বোঝা যায় না, সবই মুশকিল। একটু নাও না, তুমি না খেলে আমার মনটা কেমন করে, যে আমার ছেলে শরীর খারাপ হলে আমার মন এতটুকু ভালো থাকে না, সবসময় মনটা কেমন করতে থাকে না, ঠিক করে খেতে পারি না, ঘুমোতে পারি, সবকিছু যেন কেমন একটু অস্বস্তিকর লাগে। আমার ছেলে ভালো থাকলে ওর পিছনে হাই হাই মার মার ছুট ছুট করতে করতে আমার সারাটা দিন কেটে যায়, কি করে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। নাও রাজা, ওদেরকে টাটা করে দাও, টাটা 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 করো, টাটা করে দাও, করবে না কেন, কেন করবে না, ঢাকা দিতে বললো, ঢাকা দিতে বই, দেখো একটা রয়ে গেছে, বক্সে রেখে দাও, ওয়াও তুমি তো শিখে গেছো, হ্যাঁ আবার খুলবে, আবার এ করবে, ইয়া